গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আমার ব্লগটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন যাই সোনাকে ঘুম থেকে তুলতে। এখানে সোনা এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনও ওঠেনি। অনেকক্ষণ ধরে তোলার চেষ্টা করছি বাট ও উঠছেই না। যাই হোক, ও ঘুমাচ্ছে। দেখুন এই যে বালিশ, বালিশের থেকে কতটা নেমে গিয়ে ও ঘুমাচ্ছে। মানে কোনোদিনও বালিশের মধ্যেই থাকে না ও, সবসময় এইদিকে আমি শুই এই সাইডটা, আমার দিকটাই ও ওরকমভাবে ঘুমিয়ে থাকে এক সাইড ফিরে। নিজের বালিশে কখনো শোবে না, মায়ের জায়গায় ঘুমোতে হবে। ঠিক, যাই হোক, ও ঘুমোতে ঘুমোতে আমি আমার বাকি কাজটা করে নিই। এখন আমি চা বসিয়েছি আর হচ্ছে টিফিনের জন্য রুটিগুলোকে সেকে নিচ্ছি। আমি এখন চা খেতে বসলাম আর বাইরেটা দেখছি, একটুও বৃষ্টির নামগন্ধ নেই। মানে কি হারে গরম পড়েছে, মানুষের কতটা কষ্ট হচ্ছে মানে ভাবলেই অবাক লাগে। আগে এই টাইমটা থেকে কতটা বৃষ্টি শুরু হয়ে যেত, কিন্তু এখন বৃষ্টিরই কোনো নামগন্ধ নেই। রান্না কমপ্লিট হয়ে গেছে, সোনার খাবার তৈরি হয়ে গেছে। আমার হচ্ছে আমি নিজে ব্রেকফাস্ট করবো। আমি ব্রেকফাস্ট করে নিয়ে তারপর হচ্ছে সোনাকে খাইয়ে স্নান করে বাকি রান্নাটা করবো, রুটি সেকে নিয়েছিলাম। সেই রুটি আর রাত্রেবেলা পনির আলু ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি মতো বানিয়ে রেখেছিলাম সবজি। তো ওই তরকারিটা দিয়েই সবাই হচ্ছে এই রুটি দিয়ে সব ব্রেকফাস্ট করছি। সোনু নাই নাই হয়ে গেছে, সোনা এখন নাই নাই হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আমি বাকি রান্নাটুকু সেরে নেব। যা পড়ে গেল, আজকে একটু চিকেন করবো আর সঙ্গে ছিল হচ্ছে আলু কুমড়োর তরকারি আর একটু নিম পাতা বেগুন। আর সোনার জন্য ডাল করেছিলাম, সেই ডালটা সবাই মিলে খেয়ে নেব, সেই ডাল। ব্যাস, আর তেমন কিছু করছি না। আর হচ্ছে একটু ভাবছি একটু রাত্রেবেলা আলু সেদ্ধ করে নেবো। তো যাই হোক, এখন যেটুকু রান্না করেছি সেটুকুই দেখাচ্ছি। মানে হচ্ছে স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সোনা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেও গেছে, আর এখন কি করছে, দুষ্টু করছে, কন্টিনিউ আছে। তুমি দুষ্টু করছো, মানে দুষ্টু করছো, এটা নেবে না? না 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 না, দেব না, দেব না। তো আমি বিকেলবেলা একটু রেস্ট নেবো, কারণ সারাদিন এই বাচ্চার পেছনে ছুটতে ছুটতে মানে রেস্ট নেওয়া হয় না। তো একটু রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। কি সন্ধ্যাবেলা তুমি কি করবে, দুষ্টু করবে, দুষ্টু করবে? না 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 না। এখানে ও লিচুর বাটিগুলো ধরলো ধরলো, হ্যাঁ রে লিচু খাবি তো, দেখ ওগুলো নিয়ে ওই চটকাবি, কাজ তো নেই, এইসবই কর। দেখুন লিচুগুলো তো খাবেই না, নিয়ে কি করছে, একটা একটা নেবে, একটা একটা ফেলবে। ওর ডেলির কাজ এটা, লিচু আনলেই লিচু ওকে দিতে হবে আর লিচুগুলো নিয়ে নিয়ে ফেলবে আর লিচু বিক্রি করবে, ওর কাজ এই।
এগুলো কি হচ্ছে সোনা? আই সোনা, এগুলো কি হচ্ছে? কি করছো? খাবে তো না, নিয়ে দুষ্টু করছো? আচ্ছা তুমি কি লিচু বিক্রি করছো? তুমি কি লিচু বিক্রি করছো? লিচু নেবে, লিচু লিচু নেবে, লিচু মিষ্টি মিষ্টি লিচু। তুমি কি লিচু বিক্রি করছো? এ বাবা, এটা কি করলে? এটা তুমি কি করলে? বিকেলবেলা যখন রেস্ট নিচ্ছিলাম তখন ভীষণ ঘুম পাচ্ছিল, তো আমি একটু ঘুমিয়ে নিয়েছি, তার সঙ্গে সোনাও আমার সাথে একটু ঘুমিয়ে নিয়েছে। তো আমরা দুজনেই এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন ওকে আমি একটু খাওয়াবো। তো ওর জন্যে খাবার বানিয়েছি, আর হচ্ছে আমাদের জন্য চা বসিয়েছি। আর এখন চা খেতে খেতে ব্লগটা এখানে শেষ করছি। কি করছে, দুষ্টু করছে? খেলনা চাই? তো আজকে ব্লগটা হচ্ছে এই অবধি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। তো আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।